গল্প কথমে চ্যাপ্টার টু আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর গল্প শেষ বৃষ্টি খসখস করে প্যারের কাগজে বার কয়েক নিজের নাম লিখল জয়ন্তী তারপর বার দুই পিঠে হেলান দিয়ে চেয়ারটাকে দোলনার মতো দোলাল মন আজর বেশ ফুটতি ফুর্তি নিজের টেবিলে ফাইল টাইল আজ অনেক আগেই গুটিয়ে ফেলেছে না আজর মন ফাইলপত্র খোলেইনি জয়ন্তী জয়ন্তী আবার একটা নাম নাকি কোনো কোনোদিনই ওর কাছে বেশ পছন্দসই মনে হয়নি প্যাডের কাগজে লেখা নামটার দিকে তাকিয়ে এখন আজ আরও খারাপ লাগছে মা তো তখন বেঁচে ছিল ও স্কুলে ক্লাস নাইনে বোধ হয় একদিন হাসতে হাসতে বলেছিল ক্লাসের সবারই কত সুন্দর সুন্দর নাম আমার কিনা জয়ন্তী বলে বোধ হয় ঠোঁট উল্টে ছিল তখনও সব ব্যাপারই ঠোঁট উল্টাত ছোটদা কাছেই ছিল বলেছিল কেন রে জয়ন্তী তো বেশ ভালো নাম মা বলেছিল আমাকে বলছিস কেন তোর মাসির কাণ্ড কোন একটা উপন্যাস ঘেটে বের করেছিল ছোটদার কথাটা এখন মনে পড়তেই ভাবল না জয়ন্তী নামটা খারাপ হবে কেন কিন্তু ছোটদা কি সেলফিশ বিয়ে করে বোন রাউরকেলায় চলে গেল এখন আর খবর নেয় না চিঠি লিখে আর মা কিনে ভেবেছিল কেউ না দেখে ছোটদা দেখবে আমাকে বিয়ের ব্যবস্থা করবে মা মারা গেছে অনেকদিন তবু আজকাল হঠাৎ এক এক সময় মার উপর খুব রাগ হয় ওর মা অত খুতে অত সাবধানী ছিল বলেই তো ও এমন জবুথবু হয়ে গেছে ছেলেদের সঙ্গে বেপোড়া হয়ে মিশতে ভয় পায় তা না হলে কলেজে পড়ার সময় সেই যে ছেলেটা মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকত জয়ন্তী একবার অতীশের দিকে তাকালো দূরের একটা টেবিলে মাথা গুঁজে টেবিল জোড়া পেশিটের পাতায় টিক দিয়ে যাচ্ছে অতীশ জয়ন্তীর বাঁ দিকে আরো তিনখানা ছোট ছোট টেবিল তারপর একটা বিশাল জানলা বাড়িটা অনেককালের কালের পুরোনো তো তাই জানলা দরজা বেশ বড় বড় কিন্তু তার ওপাশেই একটা ম্যাচবক্স প্যাটার্নের নতুন বাড়ি উঠে জানলার প্রায় সবটুকুই ঢেকে দিয়েছে তার ছাদের উপর থেকে মাত্র এক ফুট বাই চার ফুট চৌক আকাশ দেখা যায় আকাশের দিকে জয়ন্ত একবার তাকিয়ে দেখল আজ বারবার দেখছে দুপুর থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে টিপটিপ বৃষ্টিকে ওর অবশ্য ভয় নেই টেবিলের উপর রাখা ফোল্ডিং ছাতাটার দিকে তাকিয়ে ভরসা পেল বেগুনি রঙের ছোপ ছোপ নকশার ফোল্ডিং ছাতাটা অনেক কষ্টে কিনেছিল ৩৩ টাকা বলেছিল নিউ মার্কেটে দরদস্তুর করে শেষ অবধি উনত্রিশ টাকায় পেয়েছিল আপিসের তৃপ্তি দাম জিজ্ঞেস করেছিল ও বলেছে সাঁত্রিশ উনত্রিশ আসল দাম হলেও সে মাসের খুব টানাটানি গিয়েছিল ছাতাটা একবার হাত দিয়ে ছোবার ইচ্ছে হলো বলেই হয়তো সেটাকে বাদিক দিক থেকে এনে ডান দিকে রাখল ছাতাই এখন ওর একমাত্র ভরসা মারাঠি না কারা যেন স্বামীকে ছত্রধর বলে না ছাতাটা তো এখন আর হবে না একটা সঙ্গী মানে বন্ধু ঠিক কি যে চায়ও জয়ন্তী নিজেই জানে না শুধু এটুকু বুঝতে পারছে ও এখন বিয়ে করতে চায় তার একটা সম্ভাবনা আবার এসেছে বলেই মনটা আজ বেশ খুশি খুশি দিদি জামাইবাবু একটা সম্বন্ধ এনেছে আজ সন্ধ্যে সাতটায় দিদির বাড়িতে আসবেন ভদ্রলোক জয়ন্তীকে দেখতে খুটিয়ে খুটিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছিল ও জামাইবাবুর সব কথাই তো রহস্য ভদ্রলোকের চেহারাটা কিন্তু ওর কাছে একটু স্পষ্ট হয়নি তবে নামটা খুব ভালো লেগেছে আলোক তার নামটা ভালো লেগেছে বলেই নিজের নামটা পুরনো মনে হচ্ছিল খবরটা ও কাউকেই জানায়নি জানায় না তৃপ্তিদিকেও না তৃপ্তিদি জানে না বলেই জিজ্ঞেস করেছিল কিরে জয়েন এমন উড়ুড়ু কেন আজ অতীশের সঙ্গে কিছু এগিয়েছে নাকি তৃপ্তিদি ঠিক ধরেছেন আজ ওর মন সত্যি উড়ু হালকা এক পোচ পাউডার মুখে লেগে থাকার মতো একটু হাসি লেগে আছে চোখ দুটো এক ফাঁকে দূরে বসা অতীশকে ছুঁয়ে হাত লাগটুর মতো ফিরে আসতেই ওর হাসি পেল অতীশের কালো টুথব্রাশের মতো গোপ অবশ্য এখন আর তেমন খারাপ লাগে না দেখে দেখে সহ্য হয়ে গেছে আচ্ছা অতীশকে সেদিন কি বলতে চেয়েছিল বলে ফেলেই তো পারত জয়ন্তী অবশ্য রাজি হতো না কেরানে কি বিয়ে করার কথাও ভাবতেই পারে না তবু শুনতে ভালোই লাগতো একবার টিপ বৃষ্টির ঘষা কাচ আকাশের দিকে তাকিয়ে অলকার দিকে তাকালো কেন যে অলকাকে সকলে সুন্দরী বলে ও বুঝতেই পারে না আসলে বয়স তো কম অত রংচঙে শাড়ি পরে তাই স্মার্ট স্মার্টনা ছাই আসলে চালু খুব অতীশের সঙ্গে কেমন ন্যাকা ন্যাকা কথা বলে আর অতীশেরই ওর সঙ্গে অত কথা বলাটা কি দরকার বলুক গে অতীশ সম্পর্কে ওর আর বিশেষ কোনো দুর্বলতা নেই আচ্ছা তৃপ্তিদি ছেলেদের নাম আপনার কিরকম পছন্দ বলুন তো দুপুরে মাদ্রাজি রেস্টুরেন্টে কফি খেতে যায় ওরা সব কটা মেয়ে সেখানে গল্প করতে করতে জয়ন্তী হঠাৎ জিজ্ঞেস করেছিল তৃপ্তিদি হেসে বলেছিলেন অতীশ নামটা তো গ্র্যান্ড অতীশকে নিয়ে সকলে এত ঠাট্টা করতে বলেই নিজের অজান্তে দু চার দিন অতীশ সম্পর্কে ভাবতে শুরু করেছিল অথচ অতীশ ওর দিকে তাকালে কিংবা কারোর সঙ্গে ওকে নিয়ে কিছু আলোচনা করেছে শুনলে ও ভিতরে ভিতরে ভীষণ রেগে যেত আবার তৃপ্তিদের কাছে সে কথা শুনতেও ভালো লাগতো কিন্তু আজ ওসব কিছু ভাবতে ইচ্ছে করছে না আজও সমস্ত মন পড়ে আছে দিদির বাড়িতে ঘড়ির কাটায় সন্ধ্যা সাতটায় আলোক আসবে আলোকের চেহারাটা ও একটু ভেবে নিতে চেষ্টা করল আচ্ছা ভদ্রলোকের বয়স তো বত্রিশ জামাইবাবু বলেছিলেন কিন্তু বয়স শুনে চেহারাটা কেমন হবে ভাবা যায় নাকি মার তো সবেতে আপত্তি ছিল জামাইবাবুকে আর সকলের মতো সঞ্জয়দা বলাতেও আপত্তি মা মারা যাওয়ার পর একদিন বলেও ছিল এ জামাইবাবু এবার থেকে আপনাকে সঞ্জয় দা বলব ব্যাস দিদি কপাল কুচকে এমনভাবে তাকিয়েছিল জামাইবাবুর সঙ্গে রসিকতা দিদি একদম পছন্দ করে না তাই রসিকতা করেও যে সে জিজ্ঞেস করবে আলোক নামের লোকটি কালো না ফর্সা তার উপায় ছিল না কালো অবশ্য জয়ন্তীর এখন আর তেমন আপত্তি নেই ছেলেবেলায় সকলেই তো বোকা থাকে তা না হলে মামাবাবু যখন একবার সম্বন্ধে এনেছিলেন কালো শুনেই ও বেঁকে দাঁড়িয়েছিল কি ভুলি না করেছে মিস দাস আমার সেই ফ্রেন্ডের দরখাস্তটা চেপে বসে রইলেন দিননাথ সাহেবের কাছে পাঠিয়ে দিননাথ এসে দাঁড়ালো জয়ন্তীর টেবিলের সামনে জয়ন্তী হেসে বলল আজ না কাল নিশ্চয়ই দেব নিজে গিয়ে সই করিয়ে আনব আসলে ফাইলপত্র ছুঁতেই ভালো লাগছে না জয়ন্তীর সমস্ত শরীর মন জুড়ে ওর এখন শুধুই একটা উৎকণ্ঠা জানে সে সব কিছুই হবে না তবু কেমন নার্ভাস নার্ভাস লাগছে জয়ন্তী আরেকবার আকাশের দিকে তাকালো বোধহয় বৃষ্টির শব্দ শুনে আরে এর মধ্যে টিপটিপ বৃষ্টি বেশ চেপে এসেছে বড় বড় ফোঁটা পড়ছে সেদিকে তাকিয়ে ওর কেমন ভয় ভয় করল আরও জোরে আসবে না তো ভয় ভয় করল হাতের ঘড়িটার দিকে তাকালো বৃষ্টি দেখলো ঠায় তাকিয়ে থেকে আর বৃষ্টি দেখতে দেখতে গুনগুন করে উঠতে ইচ্ছে হলো কিন্তু আপিসে বসে গুনগুন করলে আর রক্ষা আছে নাকি বাবার অসুখের সময় পিসিমা এসে মাকে বলেছিল জয়ন্তীর আর বিয়েটিয়ে দেবে না নাকি কিন্তু জয়ন্তীর সমস্ত শরীর চিড়বিড় করে উঠেছিল সেদিন বিয়ের কথা কেউ বলে ও রেগে যেত যাবে না কেন ও নিজেরই তো তখন বিয়ে করতে খুব ইচ্ছে হতো অথচ বাড়িতে কেউ দিন কোনো আলোচনাই করতো না কিংবা ওকে এড়িয়ে বাবা মা চেষ্টা করত কিন্তু পিসিমা এমনভাবে কথাটা বলেছিল যেন জয়ন্তীর দোষ সেসব দিনে কেউ বিয়ের কথা বললে ওর কান্না পেত হ্যাঁ একবার কারা যেন দেখতে এসেছিল সেটা বোধ তৃতীয়বার ছেলের মুখ দেখেই বুঝেছিল ওর সেদিন রাত্রে কান্না পেয়েছিল তারপর মা মারা গেল বাবার অসুখ চাকরিটা না পেলে কি যে হতো জয়ন্তী ভেবেই পায় না বেশ বর্ষার দিন আজ দলবেধে একটা সিনেমা দেখতে যেয়ে চল জয়েন দুপুরে একবার চিত্তিদি বলেছিলেন জয়ন্তী এড়িয়ে গেছে বলেছে বাবাকে নিয়ে ডাক্তার কাছে যেতে হবে টিতি আজ আরেক দিন যাব আসলে কিছু একটা অজুহাত তো দিতেই হতো ও তো বলতে পারতো না আমাকে আজ দেখতে আসবে অতীশকে নিয়ে ঠাট্টা শুরু হওয়ার পর থেকে আজকাল ওর কেবল ইচ্ছে হয় আপিস শুদ্ধ লোককে ও একদিন হঠাৎ অবাক করে দেয় আচ্ছা এমন হয় না নিজের মনকেই যেন প্রশ্ন করল আলোক নামটা তো বেশ সুন্দর ভদ্রলোক দেখতে যদি খুব সুন্দর হন যদি এখন তো পাঁচ ছশো টাকা মাইনে পায় জামাইবাবু বলেছিলেন কিন্তু বিয়ের আগেই হঠাৎ খুব বড় অফিসার হয়ে গেলেন বিয়ের দিন তাহলে সব কটা মুখ কালো হয়ে যাবে চিত্তি দিয়ে অলোকা অলোকা খুব জব্দ হবে আর অতীশ বুঝবে কার দিকে ও হাত বাড়াতে গিয়েছিল দুচ্ছাই কিছু হোক আর নাই হোক আর জয়ন্তীর ভীষণ ভালো লাগছে আগে কেউ ওকে দেখতে এসে পছন্দ না হওয়ার মতো মুখ করে যখন চলে যেত কিংবা বলতো পরে জানাবো তখন ওর খুব খারাপ লাগতো বাড়িতে সবাইকে শাসাত এরপর কেউ এলে দেখো ঠিক বেরোবো না খুব রাগারাগি করত কিন্তু এখন জয়ন্তীর এখন আর মনেই পড়ে না কতদিন ওকে কেউ দেখতে আসেনি সে কথা ভেবে ওর বুকের ভেতরটা এক একদিন খা খা করে উঠত এক একদিন মনে হতো আর বুঝি কেউ কোনোদিন ওকে দেখতে আসবে না কিন্তু আকাশের দিকে তাকিয়ে ঝরঝর বৃষ্টির ফোটাগুলির দিকে তাকিয়ে ওর মনের ভেতরটা বিরক্তিতে ভরে উঠছে আজকের দিনটা বৃষ্টি না হলে কি চলতো না কত দূর থেকে আসবেন ভদ্রলোক ভদ্রলোক কি আলোক আলোক বেচার বৃষ্টিতে ভিজে যাবে না তো না ঘড়িটার দিকে তাকিয়ে স্বস্তি পেল ও এখনো পাঁচটা বাজতে অনেক দেরি তার আগে নিশ্চয়ই বৃষ্টি থেমে যাবে তাছাড়া জয়ন্তী বৃষ্টিতে ভিজতে ভিজতেই নয় যাবে ওর ফোল্ডিং ছাতাখানা কতটুকুই বা বৃষ্টি বাঁচাবে কিন্তু আলোক তো আসবে সেই সন্ধে সাতটায় আচ্ছা আলোকের সঙ্গে কি কেউ আসবে কোনো বন্ধু টন্ধু কিংবা দাদা ভগিনীপতি তার বৌদি যদি কেউ আসবে না তো মেয়েরা কেউ এলেই বড় অস্বস্তি লাগে বড্ড খুটিয়ে খুটিয়ে দেখে নানান কথা জিজ্ঞেস করে কত সাবধান হয়ে উত্তর দিতে হয় কোন কথার কি মানে বের করবে কে জানে হঠাৎ একটা দমকা বাতাস ঢুকে কাগজপত্র ধুলোবালি সব উড়িয়ে দিল সেই মুহূর্তে আর আপিস শুদ্ধ সবাই উল্লাসের চিৎকার করে উঠল বাতাসটা ঝোড়ো ঠান্ডা জয়ন্তী তাকালো জানলার দিকে জানলার ছোট্ট আকাশের দিকে আকাশে কালো কালো মেঘ জয়ন্তীর মুখেও নামল কি আশ্চর্য আজকের দিনটা এমন বৃষ্টি না নামলে কি চলতো না ভীষণ জোরে যদি বৃষ্টি আসে রাস্তায় জল জমে যদি জ্যাম হয়ে যায় না জয়ন্তীকে যেমন করে হোক সাতটার আগে পৌঁছতেই হবে ও ওর হাত ঘড়িটার দিকে আবার তাকালো আলোক দেখতে যেমনই হোক যত সাধারণ চাকরি করুক যদি জয়ন্তীকে পছন্দ করে ও রাজি হয়ে যাবে মনে মনে ভাবল জয়ন্তী সুনন্দা ওর পাড়ার বন্ধু সুনন্দার মা একবার একটি ছেলের কথা বলেছিলেন হাতে পাত্র আছে একটি বয়স একটু এমন কি বেশি বলো তো দেখে যেতে বলি ব্যাস জয়ন্তীকে স্পষ্ট করে বলবে নাকি কিন্তু সুনন্দার মা আর কোনো কথা বলেননি অনেকদিন পর বলেছিলেন তোমাকে তো বলেছিলাম তুমি সাড়া দিলে না কি যে ভাবে সকলে জয়ন্তীকে মুখ ফুটে সকলকে বলবে নাকি জামাইবাবু একদিন ঠাট্টা করে বলেছিলেন আমার তো ধারণা ছিল নিজেই ঠিক করে রেখেছ নিজেই ঠিক করে রেখেছ যখন বয়স কম ছিল তখন যদি মা একটু ঢিলে দিত তাহলে যেন পার্থনা জয়ন্তী ছোটদাও একদিন ওকে শুনিয়ে শুনিয়ে বৌদির সঙ্গে গল্প করতে করতে বলেছিল নিজে বিয়ে করাই ভালো শুনে সমস্ত শরীর জ্বলে উঠেছিল ওর আজ কিন্তু কারো ওপর ওর কোনো রাগ নেই আজ কেমন যেন একটু একটু আশা পাচ্ছে এখন হ্যাঁ এখন তোর বয়স আটাশ মধুপুরে যেবার বেড়াতে গিয়েছিল সেই সদানন্দ নাকি যেন নাম হাত দেখার ছল করে বারবার ওর হাত ধরতো সে কথা মনে পড়তেই ফিক করে নিজের মনে হেসে ফেলল সদানন্দ বলেছিল আটাশ বছর বয়সে আপনার জীবনের মোড় ঘুরে যাবে বিয়ের কথা জিজ্ঞেস করতে পারেনি তখন তো মাত্র বাইশ জীবনের মোড় ঘোরানোর জন্য ও তখন ব্যস্ত ছিল না এখন মনে হচ্ছে ওটাই বোধ হয় বিয়ে নিশ্চয় ওর জন্য কিছু সুন্দর একটা অপেক্ষা করে আছে তা না হলে এত বছর বাদে হঠাৎ একটা সম্বন্ধ আসবে কেন মিস দাস বাড়ি যাবেন না নাকি অনন্তবাবু হাঁক দিলেন হাতে ছাতা নিয়ে উঠে দাঁড়িয়েছেন ঘড়ির দিকে তাকিয়ে জয়ন্তী উঠে দাঁড়াল এখনও আধ ঘন্টা বাকি পাঁচটা বাজতে তবু বৃষ্টির জন্য সকলেই যখন উঠে পড়েছে জয়ন্তীর তো আজ আপিসে আসার ইচ্ছে ছিল না এই কদিন খুব অস্বস্তিতে কেটেছে ওর কেবল ভয় হয়েছে আপিসের কারো যদি আত্মীয় হয় ওই আলো যদি কোনোরকম এরা কেউ জানতে পারে এখন ভয় হচ্ছে যদি আলোকের ওকে পছন্দ না হয় আর তারপরে এরা কেউ জানতে পারে জামাইবাবু ওর অফিসের নাম বলেননি কিন্তু আজ দেখতে এসে আলোক যদি জিজ্ঞেস করে সকলের পিছনে পিছনে জয়ন্তী নেমে এলো ফোল্ডিং ছাতাটা খুলে কাদা বাঁচিয়ে কোনো রকমে বাস স্টপ এসে দাঁড়িয়েছে দেখল অতিশোকে দূর থেকে লক্ষ্য করছে একদিন এই বাস স্টপেই অতি শেষে হাজির হয়েছিল হঠাৎ কাছে এসে বলেছিল আপনার সঙ্গে আমার কিছু কথা আছে তখন কে কোথায় তৃপ্তি ওরা যদি দেখে ফেলে জয়ন্তী ভয়ে কাঠ বলেছিল আজ আমি ভীষণ ব্যস্ত বলেই বাসে উঠে পড়েছিল অতীশ কি বলতে চেয়েছিল ওর শোনা হয়নি তার জন্যে ওর বুকের মধ্যে এক একদিন কেমন কেমন করে এক একদিন ইচ্ছে হয় ডেকে জিজ্ঞেস করে কিন্তু আজ সেসব কোনো ইচ্ছেই নেই আজ আলোক ওর সমস্ত মন জুড়ে বসে আছে শুধু আলোক নামটা ও কল্পনার মধ্যে যার চেহারা আনতে পারছে না আচ্ছা ভদ্রলোকের কথাবার্তা কেমন খুব সপ্রতিভ নাকি লাজুক লাজুক বাস দাঁড়িয়ে থাকতেই ঝোড়ো বৃষ্টি এলো আর একটু হলি হাতের ছাতাটা উড়ে যেত ওই ছোট্ট ছাতায় বৃষ্টি আটকাতে পারছে না জলের ঝাপটায় সর্বাঙ্গ ভিজে যাচ্ছে কি বৃষ্টি কি বৃষ্টি জয়ন্তী ভেবেছিল আগে বাড়ি যাবে তারপর বৃষ্টি থামলে সেজে গুজে দিদির বাড়িতে আসবে কিন্তু বাসে উঠতে এত দেরি হবে সমস্ত রাস্তা জ্যাম হয়ে এতখানি সময় পার করে দেবে ও ভাবতেই পারেনি দিদির বাড়িটা পার হয়ে যেতেই ও ঘড়ির দিকে তাকালো দেখলো ছটা বেজে গেছে না আর বাড়ি যাওয়া হবে না বৃষ্টি বোধহয় থামবে না তাই পরের স্টপেও নেমে পড়ল কাদা জলের মধ্য দিয়ে হেঁটে ফিরে আসতে আসতে চটিটা ছিঁড়ে গেল বিরক্তিতে সমস্ত মনটা ভরে উঠল জয়ন্তীর না নেমে পড়েও ভালোই করেছে বাড়ি হয়ে দিদির বাড়ি আসতে পারতো কিনা ঠিক নেই হয়তো দেরি হয়ে যেত সাতটা সন্ধে সাতটায় আলো আসবে কথা আছে ছোট মাসি আজ নাকি তোমার ইন্টারভিউ দিদির মেয়ের সুমি এখন ক্লাস এইটে পড়ে সে জয়ন্তীকে দেখতে পেয়েই হেসে উঠে বলল তার মা ধমক দিল জয়ন্তী অপ্রতিভ ভাবটা হেসে ঢাকা দিল বলল আসবো না ভেবেছিলাম জামাইবাবুর প্রেস্টিজ দেখার জন্য আসতে হলো জামাইবাবু কাছে ছিলেন হতাশভাবে বললেন এই বৃষ্টিতে কি আর আসবে তারা জয়ন্তীর হাসিটা দপ করে নিবে যাচ্ছিল ও চেষ্টা করে হেসে উঠল বলল জানি তবু আসতে হলো ভদ্রলোকেরা যদি এসে ফিরে যান তখন তো আমাকে আপনি গালাগালি দিতেন কিন্তু জয়ন্তীর মন বলল ওরা যেন আসে তারপর সমস্ত ব্যাপারটাকে হালকা করে দিয়ে ও দিদিকে বলল চল চল চা করি আগে জলে ভিজে একেবারে ঠান্ডা হয়ে গেছি দিদি বলল আগে কাপড়টা ছেড়ে ফেল একখানা আট পড়ে শাড়ি আলনা থেকে নিয়ে কলঘরে চলে গেল ও একবার ইচ্ছে হলো দিদিকে বলে তোর আলমারির চাবিটা দে ভালো শাড়ি একখানে বের করে রাখি ফিরে এসে ও রান্নাঘরে চা করতে বসলো কিন্তু মন কেবল বলতে লাগলো ওরা আসবে ওরা আসবে চায়ের কাপে চুমুক দিতে দিতে উঠে এলো জয়ন্তী এঘর ও ঘর ঘুরল আজে বাজে কথা বললো কিন্তু ওর চোখ বরাবর দিয়ে ঘুরল মনে মনে ভাবল দিদির ভায়োলেট শাড়িখানা পরব ভায়োলেট টিপ আছে কিনা জিজ্ঞেস করতে লজ্জা হল বলে ড্রেসিং টেবিলের ওপরে টুকিটাকি সব তন্নতন্ন করে দেখল তারপর হাতের ঘড়িটার দিকে তাকিয়ে টেবিলের টাইম পিসটার সঙ্গে মিলিয়ে নিল জামাইবাবু রেডিওটা খুলে দিয়ে বললেন কোনে তো এসে হাজির এখন জয়ন্তী হেসে বলল আমি তো বৃষ্টি দেখে আসবো না ভেবেছিলাম শুধু আপনার কথা ভেবে হঠাৎ নেমে পড়লাম জয়ন্তী একসময় দেখল ঘড়ির কাটা সাতটার ঘরে কাটায় কাটায় ওর বুকের মধ্যে তখন যেন কি একটা তোল পাড় হচ্ছিল একটা ট্যাক্সি দাঁড়ানোর শব্দ হলো মিটারের ফ্ল্যাগ তোলার ক্রিং ক্রিং শব্দ ওর বুকের মধ্যে আনন্দ উত্তেজনার ঝড় বয়ে গেল ও অনেকক্ষণ চুপচাপ অপেক্ষা করল না জামাইবাবু ফিরলেন না তবে কি ওদের দেখে জামাইবাবু রাস্তা অব্দি এগিয়ে গেছেন জয়ন্তী বলল দিদি তোর ভায়োলেট শাড়িটা দিস দিদি বলল ওরা আসে নাকি দেখ জামাইবাবু ফিরে এসে বললেন না পাশের বাড়ির তারপর নিজেই বললেন এলেও এত তাড়াতাড়ি আসতে পারবে না জয়ন্তী তখন একটা পত্রিকার পাতায় ডুবে গেছে ভান করল যেন জামাইবাবুর কথা কানেই যায়নি কিন্তু কান সজাগ রাস্তায় একটা হর্ন কিংবা রিক্সার ঠুনঠুনো একবার আশা দিয়ে মিলিয়ে গেল আটটা সাড়ে আটটা বেজে গেল বারান্দা থেকে দেখল বৃষ্টি থেমে গেছে কিন্তু চারদিকের অন্ধকার জলে ভিজে যেন আরো অন্ধকার হয়ে গেছে দিদি বলল আর রাত করিস না জয়েন বাবা ভাববেন জয়ন্তী বলল হ্যাঁ এইবার যাব কিন্তু যাওয়ার কোনো ইচ্ছেই হলো না এতক্ষণ যখন অপেক্ষা করেছে আরেকটু অপেক্ষা করে তো ভালো যদি আলো না এখন আর আলোক নয় ভদ্রলোকরা এসে পড়েন আলোক নামের উপর এক কদিন ধরে তিল তিল করে ও একটা সত্যিকারের মানুষকে গড়ে তুলেছিল প্রায় চোখে দেখতে পাওয়ার মতো হাত বাড়িয়ে ছুঁতে পাওয়ার মতো এখন সে আবার নিছক একটা লোক আলোক নয় নটার সময় জয়ন্তী বলল চলিরে দিদি কাল শাড়িটা পাঠিয়ে দেব অন্ধকার রাস্তায় নেমে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো ও একবার থমকে দাঁড়ালো হেডলাইট জ্বালা একটা গাড়ি আসতে দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে চেয়ে রইল দিদির বাড়ির সামনে গাড়িটা দাঁড়ায় কি না গাড়িটা যেমন স্পিডে আসছিল তেমনি স্পিডে বেরিয়ে গেল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্রুত হাঁটতে শুরু করলো সামনের বাস স্টপের দিকে সমস্ত মন ভেঙে পড়েছে ওর হঠাৎ অতীশের কথা মনে পড়ল অতীশ নিশ্চয়ই আবার একদিন ওর কাছে এসে বলবে আমার কথাটা শোনার সময় হবে না আপনার আরে দূর এসব কি ভাবছে ও বাবা নিশ্চয়ই বসে আছে অপেক্ষা করে আছে কি খবর নিয়ে যায় তা জানবার জন্য বাসটা আসছে দেখে হাত তুলল কিন্তু বাড়ি ফিরতে একটু ইচ্ছে নেই ফিরে গিয়ে বাবাকে কি বলবে ও আলোকরা আসেনি সেই কথা বাবা শুনে নিশ্চয় ভীষণ কষ্ট পাবেন বাবার জন্য জয়ন্তীর ভীষণ কষ্ট হল ওর মনে হলো বাবার সামনে গিয়ে ও দাঁড়াতে পারবে না ওর মনে হলো ও তো কিছুই চায় না চাইবার বয়স পার হতে চলেছে ও শুধু সকলের সামনে গিয়ে দাঁড়াতে চেয়েছিল গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন রমাপদ চৌধুরীর গল্প শেষ বৃষ্টি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাড়া